কয়েক ধরেই অশান্ত ছিল দিল্লি, আর অশান্তির জেরে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 42 জন মানুষের, আহত প্রায় 200 জন মানুষ। আর দিল্লির এই অশান্তির আজ যাতে দেশের আর অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, সে কারণে বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হলো অকাল রাখি বন্ধন। রাখি বন্ধন করলেন বীরভূমের সিউড়ির একদল কলেজ পড়ুয়ারা। এদিন সকালে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো অকাল রাখি বন্ধন। সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলকেই জাত পাত নির্বিশেষে রাখি পড়ানো হয় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। কোনোভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় ও ভাই ভাই বিভেদ না লাগে, সেই কারণেই এই অকাল রাখি বন্ধন বলে জানাচ্ছেন পড়ুয়ারা। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। শুরু করতে চাইছি। আর এই বর্তমান সময়ে দেশে যে অরাজকতা চলছে, যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, ভাইয়ে ভাইয়ে যে লড়াই চলছে, ধর্মের আবেগকে কাজে লাগিয়ে মানুষের মানুষের বিভেদ করার প্রচেষ্টা চলছে, আজকে তারই প্রতিবাদ রক্ষার্থে, তার প্রতিবাদ করতে এবং এই সম্প্রীতি রক্ষার্থে আজকে আমরা সিউড়ির কিছু যুবক এবং যুবতী, সিউড়ির কিছু ছেলেমেয়েরা আমরা একত্রিত হয়েছি এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রাখি বন্ধন উৎসবকে কাজে লাগিয়ে আমরা যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে চাইছি। আমাদের দেশে যে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো নায়ক, কোনো নায়িকার কিন্তু কোনো ছেলেমেয়ে মারা যায়নি। যতজনই মারা গেছে তারা কিন্তু সব মধ্যবিত্ত গরিব ঘরের লোক। তাই আমাদেরকে ভাবতে হবে, রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবতাকে আগে আমাদেরকে আনতে হবে। মানব ধর্মই যে আমাদের শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মকেই আমাদের সবাইকে মেনে চলা উচিত। এবার পথ চলতি যারা ছেলেমেয়েরা আছেন এবং আমাদের এই যে অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করে তুলুন, এই যে আমরা যে অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে অকাল রাখি বন্ধন। আমরা অকাল রাখি বন্ধন এই জন্যই বলছি, তার কারণ হচ্ছে রাখি বন্ধন কিন্তু এখন হওয়ার কথা নয়, তাও আমরা রাখি বন্ধনটা করছি এই জন্যই যে এই একমাত্র হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটা যেন আর যেন না হয়। এই আমাদের এই ভাইয়ে ভাইয়ে যেন ভাইচারা যেন আমাদের অটুট থাকে। এখন বর্তমান সমাজে যেরকম অবস্থা চলছে, হিন্দু মুসলিম বিভেদ দিল্লিতে দেখতে পাচ্ছি আমরা কিরকম দাঙ্গা হচ্ছে, তো সেই সম্প্রীতিটাকে বাঁচিয়ে রাখার জন্য এই অকাল রাখি বন্ধনের একটা পরিকল্পনা প্রচেষ্টা সিউড়িতে পথ চলতি। যে কোনো মানুষকে আমরা রাখি পরাচ্ছি, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, তারা মানুষ হিসাবেই আমরা তাদেরকে রাখি পরাচ্ছি। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই বার্তা দিয়েছিলেন যে হিন্দু মুসলিম ঐক্যের জন্য রাখি বন্ধন হয়েছিল 16 আগস্ট, সেইটাকে মাথায় রেখে আমরা এই প্রচেষ্টাকে উদ্যোগী হয়েছি। শাগুফতা, কাজী শাগুফতা, বর্তমান সময় আমরা কিছু সময় ধরে, বেশ কিছুদিন ধরে দেখছি, ওটা বন্ধ করে না, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে দেশে সম্প্রীতি নষ্ট করার যে একটা প্রচেষ্টা চলছে এবং যেটা বিভিন্ন জায়গাতে দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। সেই সময় আমাদের স্বাধীনতার আগে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের যা সৃষ্টি করেছিল হিন্দু মুসলমানদের বিভেদ, সেই রকমই বিভেদ কিন্তু এখন আমাদের হিন্দু মুসলিমদের সৃষ্টি করা হচ্ছে। তো সেইটাকে আটকানোর জন্যই সেই রবীন্দ্রনাথের সেই রাখি বন্ধন উৎসবকে আমরা এখন পালন করছি, কিন্তু এটা সময় নয়, সেই জন্য এটাকে আমরা অকাল রাখি বন্ধন বলে ডাকছি। আমার নাম কৌশিক দে। It's caught in the crossfire.